নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। আজকে বরাকবেলির একটা ফেমাস একটা মার্কেটে আমি এসেছি এবং এই ফেমাস মার্কেটটা আপনারা দেখবেন, অনেকেই সেটা জানেন না এই মার্কেটটা সম্বন্ধে, এবং আপনারা আজকে দেখবেন। হাই, আমাদের একজন ফলোয়ার, কি নাম? অমরেশ সিং। অমরেশ সিং, কোন জায়গা বসে? হ্যালো, পয়লাপুর স্যার। পয়লাপুর, ওকে, থ্যাংক ইউ। আজকে লক্ষ্মীপুর বাজারটা আমি উঠানে লেগে গেছি আর কি। ও, গ্রেট থিং স্যার। এক সেকেন্ড, পাঁচ মিনিট রুকে। তো দর্শকবৃন্দ, আজকে আমি এই লক্ষ্মীপুর বাজারটা আমি দেখাবো এবং লক্ষ্মীপুর বাজারটা কেন স্পেশাল, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দিস মার্কেট আমি আজকে আপনাদেরকে বলবো, এবং আপনারা সঙ্গে থাকবেন আমার সঙ্গে। এখানে কী কী জিনিস স্পেশালিটি আছে এবং কেন বরাকবেলির একটা প্রসিদ্ধ একটা মার্কেট হিসাবে আমি মনে করি, আপনারা দেখবেন এটা স্পেশালি মহিলা প্রধান একটা মার্কেট। মহিলারা, মণিপুরী মহিলারা, ট্রাইবেল মহিলারা এখানে বিভিন্ন জিনিস নিয়ে এখানে ওনারা দোকান নিয়ে এখানে বসে আছেন, এবং আপনারা থাকুন, দেখুন কীভাবে এখানে বাজারটা চলছে। এবং আপনারা যারা লক্ষ্মীপুর মার্কেটে আসতে চান আপনারা আসতে পারবেন, আমি লাস্টে বলে দেবো আপনারা কীভাবে আসবেন। চলুন এখন বাজারটা আমরা একবার দেখে নিই। লক্ষ্মীপুরের সেই মার্কেট, একজন কাকিমা এখানে বসে আছেন, আপনারা দেখুন বিভিন্ন ধরনের মণিপুরী স্পেশালিটি হচ্ছে মণিপুরী চাদরের একটা এখানে একটা মার্কেট। এখানে দেখুন বিভিন্ন ধরনের মণিপুরী চাদর, লটস অফ পিপল ওনারা দেখছেন। এটা হচ্ছে মণিপুরী সেই ফানেক যেটাকে বলে, এবং এখানে গামছা, মণিপুরী গামছা যারা আপনারা কিনতে চান মণিপুরী গামছা আপনারা এখানে আসতে পারেন। এখানে মণিপুরী গামছা এইগুলো হচ্ছে সেই ভার্মিস মশারিগুলো, মশারি, ভার্মিস মশারি এখানে পাওয়া যায়। এখানে দেখুন আপনারা এই যে বিভিন্ন ধরনের মায়ানমার, ভার্মা থেকে আসা এবং মণিপুরের হ্যান্ডমেড গামছা যেগুলো, এইগুলো আপনারা দেখুন হ্যান্ডমেড গামছা। গামছা কাকু, এটা কত পড়ে? হ্যাঁ, 110 টাকা। কয় হাত এটা? পাঁচ হাত 140। আচ্ছা, একটু ওই এটা দেখেন না, এটা ওই যে এই পাঙ্খা, এটা একবার দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের সেই বিয়ের সময় যে ইয়েগুলা ইউজ করে, ওটা এটা কত পড়ে? 180। আপনারা যারা বিয়ের জন্য এরকম পাঙ্খা কিনতে চান আপনারা এখানে লক্ষ্মীপুর মার্কেটে আসবেন, লক্ষ্মীপুর মার্কেটে এইসবগুলো পাওয়া যায়। এই দেখুন কি সুন্দরভাবে লাগানো আছে, এবং এখানে দেখুন মণিপুরী বিভিন্ন ধরনের চাদর, এই দেখুন মণিপুরী চাদর, স্পেশালি মণিপুরী চাদর মণিপুর থেকে হ্যান্ডমেড এইগুলো এখানে নিয়ে আসা হয়। ইয়ে কিতনা গা হ্যাঁ? 550, 550 টাকা। এটা ফানেক, ওকে, গ্রেট। মণিপুরী চাদর খুব সুন্দর, খুব সুন্দর একটা মণিপুরী হোয়াইট একটা চাদর, এই দেখুন বিউটিফুল, 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 বিউটিফুল। ভাইয়া, ইসকা কিতনা হ্যায়? ইয়ে হোয়াইট ওয়ালা কিতনা হ্যায় ভাইয়া? ইয়ে হোয়াইট ওয়ালা কিতনা হ্যায়? 8500। 8500 টাকা এইটা হোয়াইটটা? ওরে বাবা রে, গ্রেট, গ্রেট, গ্রেট। 8500 টাকা মণিপুরের। এখানে দেখুন আপনারা বিভিন্ন ধরনের চাদর অনেক, এবং স্পেশালি হচ্ছে এখানে এই মণিপুরী গোল্ড অর্নামেন্টসগুলা আপনারা দেখুন, মণিপুরী গোল্ড যদি আপনারা কিনতে চান এখান থেকে মণিপুরী গোল্ডের অর্নামেন্ট আপনারা এখানে আসে আপনারা কিনতে পারবেন। খুব সুন্দর একজন দিদি উনি এই মণিপুরী গোল্ড অর্নামেন্টগুলো এখানে উনি বিক্রি করেন আর কি, খুব সুন্দর। চলুন আমরা আবার দেখি আরও অন্য কিছু। বিভিন্ন ধরনের মণিপুরী চাদর, এখানে মণিপুরী চন্দন পাওয়া যায়, তুলসীর মালা, নগুন, এইগুলো এখানে লগুন যেগুলোকে বলে এইগুলো এখানে পাওয়া যায়। একজন এই আন্টি এখানে বিক্রি করছেন, দেখুন খুব সুন্দর সুন্দর লগুন, এই চন্দন, এই সবগুলো এখানে পাওয়া যায়। এটা হচ্ছে, এটাও বিভিন্ন ধরনের মণিপুরী সেই চাদরের দোকান, খুব সুন্দর সুন্দর চাদর, লটস অফ ভ্যারাইটিস আর অ্যাভেলেবল হিয়ার, খুব সুন্দর সুন্দর। এটা একবার দেখি না কাকিমা, এটা কি? মেখলা। আচ্ছা, এটা মেখলা, একবার দেখাও না এটা উপরের চাদরটা, না নিচেরটা? আচ্ছা,
নিচেরটা এটা এটা কত পড়ে 550 টাকা খুব সুন্দর এটা খুব সুন্দর থ্যাংক ইউ আমি একটা নিয়ে যাব একটুখানি পরেই খুবই ভালো লাগলো এটা অ্যাক্সিডেন্ট করো না এটা হচ্ছে মণিপুরি গোল্ড এখানে মণিপুরি গোল্ডের বিভিন্ন ধরনের অর্নামেন্টস এখানে পাওয়া যায় আপনারা দেখুন অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই আমি 3-4 বছর আগে আমি এখান থেকে মণিপুরি গোল্ড নিয়ে আমি বিক্রি করতাম আর কি আমি ব্যবসা করতাম হ্যালো এখানে দেখুন মণিপুরি শাখা পোলা এগুলো পাওয়া যায় এগুলো কত পড়ে 120 কোয়া 100 মাঝে বেচে 100 মাঝে বেচে আর এটা 150 কোয়া 130 মাঝে বেচে 130 টাকা শাখাগুলো আর কি এখানে বিভিন্ন ধরনের চুড়ি গোল্ড চুড়ি এই এই এইগুলা কিরকম সেট মাঝে 180 সেট মাঝে 180 এটা আপনার এই কি কয় 20 নম্বর আছে নি 20 নম্বর 20 নম্বর তো থাকতো না ছোট বাচ্চার ছোট মানে 10 12 বছর মেয়ে দুই কয়গু দুই এটা একবার দেখি এটা হইবো 12 13 বছর হইবো এটা কত আচ্ছা 150 টাকা আমি এটা নিয়ে নেবো একবার খুব সুন্দর ওকে থ্যাংক ইউ এখানে দেখুন বালা এইসবগুলা বালা মণিপুরি গোল্ডের বালা এগুলো বালা না না খাড়ো 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 না আচ্ছা এগুলো খাড়ো এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের বালা ওইখানে আছে আমি আপনাদেরকে বালাগুলো দেখাবো চলুন কাকিমা ভালো নেই খুব সুন্দর উনি আমাকে চেনেন কারণ আমি ওনার কাছ থেকে আগে জিনিস নিতাম এখান থেকে নিয়ে আমি বিক্রি করতাম আর কি তাই এখানে দেখুন বিরাট বড় একটা মার্কেট খুব সুন্দর কানের এইগুলা পোলার মণিপুরি গোল্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেডিজ স্পেশালি এটা মার্কেটটা মহিলারা এখানে বসে ওনারা সেই জিনিসগুলো বিক্রি করছেন আপনারা দেখুন হ্যালো কেসে হ্যাঁ আচ্ছা হ্যাঁ দিদি আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ আপনার অ্যাডভার্টাইজমেন্ট ওই যান ফ্রিতে কালকে আপনি দেখবা শিলচর নিউজ কাকিমা নমস্কার ভালো নেই হ্যাঁ হে গুরু আজকে লোয়ার লাগে না আজকে তোমার উঠানের লেগে আইসি খুব সুন্দর আমি কাকিমার কাছ থেকে আমি জিনিস নিতাম আজকে থেকে 3-4 বছর আগে আমি ওনার কাছ থেকে জিনিস নিয়ে আমি বিক্রি করতাম আর কি এই মণিপুরি গোল্ডগুলো আর কি খুবই ভালো লাগলে কাকিমা খুব সাপোর্ট করতেন আর কি খুব ভালো কাকিমার কাছে অনেকগুলো জিনিস এইগুলো পাওয়া যায় দর্শকবৃন্দ এই দেখুন ওটা হচ্ছে আপনার এটা কি বলে কাকিমা চুর ওটাকে চুর বলে মণিপুরি গোল্ড ওলার মণিপুরি একটা স্পেশাল একটা বালা দেখাও তো আমার দর্শকের লাগিয়া স্পেশাল বালা আচ্ছা এইগুলো হচ্ছে স্পেশাল বালা এইগুলো দেখুন একদম হালকা বিভিন্ন ধরনের ডিজাইন পাওয়া যায় এগুলো কত পড়ে 450 এমনি বিক্রি হয় 450 না 450 কাকিমার কাছে আসলে হোলসেলেও পাওয়া যায় এটা কি বালা এটা বালা না খুব সুন্দর বালাটা খুব সুন্দর থ্যাংক ইউ এটা কত পড়ে ওকে মানে 800 রিটেল প্রাইসটা আর কি এবং হোলসেল হলে একটু কমে পাবো পাওয়া যাবে আর কি খুব সুন্দর কাকিমা খুব সুন্দর থ্যাংক ইউ এখন এইগুলা কত পড়ে 250 ওকে খুব সুন্দর একজন দিদি উনি বসে আছেন এই ইয়েগুলা নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে এখানে বাজারেই আর কি এই হচ্ছে রোডের পাশে বাজার এবং বিভিন্ন মহিলারা এখানে বসে ওনারা এইসবগুলো জিনিস বিক্রি করছেন আর কি খুবই ভালোই লাগে বেস্ট মার্কেট অফ কাছাড় ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর বাজার নমস্কার এক বছর পরে না বছর না 2-3 বছর পরে আমি ওনার কাছ থেকেও আমি জিনিস নিতাম এইসবগুলো জিনিস আর কি নিয়ে বিক্রি করতাম আর কি দর্শকবৃন্দ আমি 2-3 বছর আগে এইসব জিনিসের ব্যবসা করতাম আর কি খুব সুন্দর ওনার কাছ থেকেও জিনিস পাওয়া যেত এবং উনিও খুব ভালো ভালো জিনিস নিয়ে আসেন আর কি সব কিছু মণিপুরি গোল্ড ওলার মণিপুরি গোল্ড আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আর কি দর্শকবৃন্দ এটা কত পড়ে 100 টাকা এটা আমার ছোট ছেলের জন্য আমি নিয়ে যাচ্ছি 100 টাকা খুব সুন্দর এখানে জুতার একটা দোকান আছে দেখুন খুব সুন্দর একটা জুতার দোকান লক্ষ্মীপুর বাজারে আচ্ছা ইয়ে ব্যাগ হ্যাঁ আচ্ছা আচ্ছা ইয়ে মানি পার্স হ্যাঁ গ্রেট খুব সুন্দর কিতনা হ্যায় ইসকা
600 600 টাকায় এই মানি পার্সটা এখানে লক্ষীপুর মার্কেটে পাওয়া যাবে বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন ধরনের দেখুন ইয়েলো মহিলাদের জন্য স্পেশাল বা ছোট ছোট মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর মানি পার্সগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের কালারে থ্যাংক ইউ হ্যাঁ এটা হচ্ছে আপনাদের একটা মণিপুরী চাদর ইয়েলো কত পড়ে এটা রেটটা 6500 এটা কি বলে রানী কি রানী চুনি বলে হ্যাঁ রানী চুনি রানী চুনি রানী চুনি 6500 টাকা একটা শুধু উপরের সেই মহিলাদের মণিপুরী চাদরটা আর কি খুব সুন্দর কিন্তু কাপড়ের মার্কেট দেখলাম মণিপুরী গোল্ডের মার্কেট দেখলাম এখন আমরা সবজির মার্কেটটা দেখব এখানে বিভিন্ন ট্রাইবাল মহিলারা এখানে এসে বিভিন্ন ধরনের সবজি ওনারা বিক্রি করেন এবং কি কি সবজি এখানে পাওয়া যায় লোকাল এবং ফ্রেশ তাজা সবজি এবং বিভিন্ন ধরনের জিনিস আমি আপনাদেরকে দেখাবো হয়তো অনেক সময় কাঁকড়া পাওয়া যায় শামুক পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এবং আপনারা আমার সঙ্গে থাকবেন এই ভিডিওটা দেখবেন এবং চলি এখন সেই মার্কেটে এটা হচ্ছে দর্শকবৃন্দ মণিপুরি মহিলারা এখানে বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি করেন দেখুন সবজি নিয়ে উনি বসে আছেন মুড়ি মার্কেট মুড়ি এবং চিরা এখানে পাওয়া যায় বিরনের চিরা লাল চিরা সাদা চিরা সব কিছু আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন খুবই সুন্দর একটা মার্কেট এখানে দেখুন এখানে অনেক ধরনের কাস্টমার এখানে এসে সেই কিনছেন আর কি এই সব জিনিসগুলো এখানে চাউল লোকাল লোকাল চাউল পাওয়া যায় এখানে মহিলা প্রধান আমি বললাম তো মহিলা প্রধান সবাই কিন্তু মহিলারা এখানে বসে ওনারা সেই জিনিসপত্রগুলো বিক্রি করছেন আর কি খই এটা কত খইটা 120 কাপক এটা কাপক কোয়া হয় তারপরে আপনাদের এখানে দেখুন গুড় গুড় পাওয়া যায় বিভিন্ন ধরনের গুড় ইটস গ্রেট উনিও ওনারাও বসে আছেন বিভিন্ন ধরনের পুদিনা ধনিয়া এইসবগুলো নিয়ে এগুলোকে বলা হয় জংচাক এটা হচ্ছে থরই না থরই থরই হামুক না একটা দেখাও না কাকিমা আমি একটা নিয়ে যাব এটা রান্না করার জন্য খুব টেস্টি এবং দেখুন এটা 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 আমি এটা রান্না করবো আর কি এটা কত পড়ে 60 rupees কেজি সাইড এখানে কতটুকু হ্যাঁ 1 kg চলো এটা আমার দাও এটা আমি নিয়ে যাব খুব টেস্টি এবং খুব উপকার কিন্তু এটা খেলে আমি এখন নাকি টাকাটা দিয়ে দিই এটা নে রাখি দাও দুইটা জেন্দাম পাতা দাও কত করে জেন্দাম পাতা 10 নি চারটা দাও 20 30 ওইব ওইব তিনটা দিলে ওইব তিনটা দিলে ওইব তিনটা দিই এটা কিটা এটা ও না এটা লাগতো না এটা আপনারা একবার দেখে নিন আবার আমি আপনাকে দেখাই এটা আমরা ছোটবেলা সিদ্ধ করে করে আমরা খেতাম আর কি বাড়িতে এটা রান্না করে খেলে খুব স্বাদ টেস্টি ওকে ওকে আমি এটা নিয়ে নিলাম এটা রান্না করে আপনাদেরকে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু দর্শকবৃন্দ দর্শকবৃন্দ এটা হচ্ছে লক্ষ্মীপুর ঘাট সেই পারে আপনাদের অপোজিটে আছে সেই ওটাও লক্ষ্মীপুর পড়ে আর কি এবং এদিক দিয়ে সুনাই যাওয়া যায় সুনাই হয়ে এদিক দিয়ে আসা যায় আর কি বিন্যাকান্দি সুনাই হয়ে এদিক দিয়ে আসা যায় এবং সেই লক্ষ্মীপুর ঘাটটা হয়ে এখানে মানুষ এদিক দিয়ে চলে আসে আর কি এই হয়ে আপনাদের এই বাজারেই হচ্ছে লক্ষ্মীপুর ঘাটটা উপরে বাজারটা চলুন আরেকটা স্পেশাল জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে অনেক মহিলারা এখানে সিঞ্জু বিক্রি করে 10 টাকার সিঞ্জু 10 টাকার এই সিঞ্জুটা পাওয়া যায় মানে স্যালাড আর কি স্যালাডটা পাওয়া যায় দেখুন মোটর দিয়ে এই স্যালাডটা দেওয়া হয় এটা ভাতের সঙ্গে খাওয়া যায় এবং খালি খালি আপনার খেতে পারেন কোনো আপত্তি নেই ঝাল ঝাল ভাবটা থাকে মোটর সেটা হচ্ছে বাঁধাকপি এবং বিভিন্ন ধরনের পাতা হার্বস মিলানো লবণ দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার চাউল পেস্ট করে চাউল গুঁড়ো করে এবং বিভিন্ন মশলা মিলিয়ে এটা হচ্ছে সেই শুকনো মরিচের গুঁড়োটা আর কি অ্যান্ড নাও ইটস রেডি টু ইট 10 rupees আমি 10 টাকা দিয়ে দিই ওনাকে এই নিন এটা হচ্ছে আপনাদের ফিশ মার্কেট এখানে ফিশ পাওয়া যায় মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় আপনারা দেখুন চিংড়ি মাছ আমি আর ভিতরে ঢুকছি না মাছ মাছ মার্কেটে আমি এখন সবজি মার্কেটে যাবো নতুন একটা সবজি ওনারা এইসব জিনিস নিয়ে ওনারা এখানে বসে থাকেন এখানে দেখুন স্টিং বিনস লং চাক বলে বা জং চাক বলা হয় এটাকে আপনারা দেখুন স্টিং বিনস কাঁঠাল তারপরে এরা হচ্ছে হলুদ কাঁচা হলুদ তারপরে
ওনারা সবাই ট্রাইবেল, কিন্তু ট্রাইবেল মেম্বার। এখানে আছে তেরা, এরপরে কচু, এরপরে এখানে আদা, এগুলো হচ্ছে আদা, এগুলো এটা হচ্ছে সেই মিষ্টি কুমোর, কলার থুর, এটা হচ্ছে গ্রাইন্ড করে আপনাদের সেই হলুদ মরিচ গুঁড়া, আর এটা হচ্ছে তাম্বুল, তাম্বুল আপনারা খেতে পারবেন। একদিন পরে দেখলাম টিকি, উনি টিকি বিক্রি করছেন। কত করে এগুলো টিকি? কাঠি পঞ্চাশ। এখানে কাঠি পাওয়া যায়, এই যে কাঠি, অনেকেই হয়তো বাচ্চারা জানেন না কাঠি কি, এই যে কাঠি, কাঠি পঞ্চাশ পাওয়া যায় এখানে, খুব সুন্দর। তারপরে এখানে সেই টুকরি ডালা এইগুলা, এইগুলার মার্কেট বিরাট বড়, একটা মার্কেট হয়। কাপড় তো, কাপড়ের তো অভাব নেই, কাপড়ের তো অভাব নেই। তারপরে এই টুকরি ডালা, দা, বাসন সব কিছু এখানে পাওয়া যায়, দাও বাসন সব কিছু পাওয়া যায়। ঝাড়ু, ঝাড়ু, ঝাড়ু কত করিয়া ভাই? ঝাড়ুগুলা কত? 50 টাকা একটা ঝাড়ু। ওকে, গ্রেট। তারপরে এইগুলো হচ্ছে সেই হ্যান্ডমেড চটি, ঘর বানানোর জন্য যেগুলো লাগে। তারপরে ফল, তারপরে সেই আপনাদের গোল্ড মার্কেটটা যেটা। আরেকটা ইম্পর্টেন্ট মানে আচমকিত জিনিস বলতে পারেন, এটা হচ্ছে জলের নিচে যে শামুকটা, যেটা এটা পাওয়া যায়, মানে এটা খায় আর কি, মানে বিদেশে থাইল্যান্ডবাসী এগুলো খায় এবং এখানে ট্রাইবেলগুলো এইগুলো খায় আর কি, এবং খুবই টেস্টি হয় বলে আমরা শুধু জানি আর কি। দেখুন, জলের নিচে যে থাকে আর এটার ভিতরে সেই ইয়েটা থাকে আর কি, মতি যেগুলো হয় না এইগুলো আর কি, এইগুলো। তারপরে এই হচ্ছে আপনাদের আরেকটা শামুক, ছোটো ছোটো শামুক, এটা জলের, জলের সঙ্গীটা ছোটো ছোটো, এইগুলাও যেগুলো হাঁস মুরগি হাঁসে খায় না জলের ইয়েগুলো, এইগুলো এইগুলোও খাওয়া যায় আর কি, ট্রাইবেল লোকেরা এগুলো খায়। ওয়াও, ইটস অ্যামেজিং মার্কেট। তো দর্শকবৃন্দ, কেমন লাগলো ভিডিওটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনাদের এই লক্ষ্মীপুরের যে বাজারটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। কীভাবে আসবেন? শিলচরের সদরঘাটে ডাইরেক্ট লক্ষ্মীপুর বাস পাওয়া যায় 50 টাকায়, 1 ঘন্টার মধ্যে আপনারা এখানে আসতে পারবেন ডাইরেক্ট লক্ষ্মীপুর মার্কেটে। আপনারা এখানে লোকাল কিছু সবজি আপনারা কিনে বাড়িতে নিয়ে যেতে পারবেন, বা এখানে যদি আপনারা কাপড় কিনতে চান, মণিপুরি যদি কোনো ধরনের অর্নামেন্ট, মণিপুরি গোল্ড কিনতে চান, তাহলে আপনারা আসতে পারবেন। বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এবং খুবই ভালো কিছু জিনিস এখানে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই এই বাজারে আসবেন। এবং ভিডিওটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই পেজটি ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এবং লক্ষ্মীপুরবাসীকেও ধন্যবাদ।